নমস্কার বন্ধুরা, বুলটি বাংলা ব্লগ চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। বুঝতেই পারছো, এটা হলো চুনো মাছের কাঁচা ঝাল। ভিডিওটা প্রথম থেকে তোমরা দেখতে থাকো এবং উপভোগ করো কীভাবে আমি রেসিপিটা বানাই। প্রথমে আমি মাছের আঁশগুলোকে একটু একটু করে তুলে নিচ্ছি। খুব ভালোভাবে আঁশটা তুলে নিলাম। মাছের ভেতরে থাকা মাছের পোঁটা, যেটাকে আমরা মাছের তেলও বলে থাকি, সেটাকে বের করে নিতে হবে, নইলে রান্নাটা তেতো লাগবে। মাছ ধোয়া রেডি। মাছটাতে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। একটু আগে থেকে নুন হলুদ মাখিয়ে নিলে খুব ভালো হয়, মাছটার ভেতরে নুনটা ঢুকে যাবে, তো সেটা খুব সুস্বাদু লাগবে রান্নাটা। এরপর দেখো, নুন হলুদ মাখানো হয়ে গেছে। এরপরে মাছটাকে আমি পুরোটাই কড়াইয়ে তুলে নেব। কাঁচা মাছটাকে তুলে নিলাম। তেল দেবো, এরপরে তেলটা একটু বেশি দিতে হবে, কাঁচা মাছ তো। তেল দিলাম, নুন হলুদটা আগে মাখিয়েছিলাম অল্প পরিমাণে। এরপর প্রয়োজন মতো আর একটু করে দেবো, একটু হলুদ দিচ্ছি। রংটা খুব ভালো হবে। এরপর একটু জিরে দেবো, গুঁড়ো জিরে দিলাম। উপরে একটু লঙ্কা গুঁড়ো দেবো। নুনটা দিয়েছিলাম অল্প পরিমাণে, একটু দিতে হবে। এরপর একটু কাঁচা পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ একটু বেশি পরিমাণে দিলে ভালো হয়। পেঁয়াজটাকে বেশ ভালো করে কুচিয়ে নেব, মিক্সড হয়ে যাবে, খুব সুন্দরভাবে কুচিয়ে নিচ্ছি যাতে মশলার সাথে খুব ভালোভাবে মিশে যায়। দেখো খুব ভালোভাবে পেঁয়াজটা কুচিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি খুব সুন্দরভাবে মাখিয়ে নেব, একটু একটু করে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। একটা সুন্দর রং এসেছে, দেখে মনে হচ্ছে যেন মাছটা রেডি হয়ে গেছে, কিন্তু না বন্ধুরা, তা নয়। মাছটা এখন আমাকে আঁচ দিতে হবে, জল দিলাম পরিমাণ মতো, জলটা একটু কম দিতে হবে, ঠিক মাছটা ডুবে থাকবে সেরকম মতো জল দিতে হবে। বেশি জল হয়ে গেলে কিন্তু মাছটা মিষ্টি লাগবে না, জলটা একটু কমই লাগবে। ওভেন চালু করে দিলাম, কেমন লাগছে আমার কাঁচা চুনো মাছের ঝাল। ভিডিওটি প্রথম থেকে দেখো, খুব বেশি করে সাবস্ক্রাইব করো,
যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে ও বেশি করে লাইক করবে। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমি তোমাদের কাছে বারবার ফিরে আসবো। আমার মাছের ঝাল ফুটতে শুরু হয়ে গেছে। ঠিক এভাবে তোমরা বাড়িতে বানানোর চেষ্টা করবে, দেখবে খুব খেতে সুন্দর লাগবে। এত সুন্দর মাছ এই মাছ বাজারে সচরাচর পাওয়া যায় না, এটা খালের মাছ, টাটকা মাছ, খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে, মনে হচ্ছে যেন এখনই খেয়ে নি। তোমাদের খেতে ইচ্ছে করছে নাকি দেখে? তাহলে তো ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। জলটা খুব সুন্দরভাবে মরছে, একটু আরো খুব আর একটু ভালো করে জলটাকে মেরে নিতে হবে, একটু শুকনো শুকনো হবে, হালকা রস, হালকা শুকনো, খুব জলও থাকবে না এবং শুকিয়েও যাবে না। প্রায় রেডি আমার মাছের ঝাল, তো কেমন লাগলো আমার এই আচা চুনো মাছের ঝাল? এরপর আমি মাছটাকে তুলে নেব, চুনো মাছের কাঁচা ঝাল কিন্তু রেডি। মাছটা তুলে নিলাম, কেমন হয়েছে তরকারিটা? খুব সুন্দর তাই না? তো বন্ধুরা, এরকম রান্না দেখার জন্য আমার ভিডিওটাকে অবশ্যই তোমরা খুব বেশিভাবে লাইক করো, সাবস্ক্রাইব করো। এই চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করো। আজকের মতো আমি এখানেই রাখছি, টাটা, বাই বাই।